हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आज के पर्व में ये खूब ही मजेदार फ्रेंच फ्राइज रेसिपी और हमें आज तीन धरण फ्रेंच फ्राइज बनिए देखो, जेटा बनानो किन्तु खूब ही सहज। तो चलो देखे आसि। एखे हमें हाफ कप परिमाण सूजी नियेछि। एखन एटाके हमें ब्लेंडारे गुड़ा करे एक साइडे रेखे दिएछि और नियेछि छोटो साइजेर चारटे आलो। आलू चाटा किन्तु सेद्ध करे नियेछि एवं तीनटी बड़ो रसुनेर कोया। जदि आपनारा एकटा आलू नेन ताहले एकटु बड़ो साइजेर आलू नेलेई हबे एवं रसुनेर कोया जदि छोटो नेन ताहले एकटु बेशी करे निले हबे। तो एखन आलूगुलो आमि किन्तु भालोभाबे छुले निब। সবগুলো আলু ছোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে একটা প্রশ্ন থেকে যায়, হয়তো বলতে পারেন, আপু যখন আলু সেদ্ধ করা তাহলে কেন আমি গ্রেটার দিয়ে গ্রেট করব, হাত দিয়ে কেন ম্যাশ করব না? হাত দিয়ে ম্যাশ করা যাবে, তবে সেটা একটু গোটলা থেকে যায়। আমি চাচ্ছি স্মুথ একটা ডো বানাতে, এজন্য আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি রসুনের কোয়া তিনটাও একটু গ্রেট করে নিচ্ছি। চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা যখন গলে গিয়েছে এই পর্যায়ে আমি গ্রেট করা রসুনের কোয়াটা দিয়ে দিয়েছি। দেখুন, এখন রসুনের গ্রেট করা রসুনটা যখন একটু ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি হাফ কাপ পানি অ্যাড করেছি। হাফ কাপ সুজির জন্য হাফ কাপ পানি যথেষ্ট। এখন আমি এক চা চামচ লবণ দিয়েছি এবং এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কাঁচামরিচ আছে, এটা ছোট করে কুচি করে দিতে পারেন। এখন যখন বলক চলে এসেছে এখন আমি গুঁড়া করা সুজিটা অ্যাড করে দিয়েছি। দিয়েই কিন্তু ভালোভাবে নেড়ে দলা পেকে যাবে, এই দলাগুলো ভেঙে দিতে হবে সঙ্গে সঙ্গে দিতে হবে, না হলে পরে আর এটা স্মুথ হবে না। দেখুন, কয়েক মিনিট এভাবে আমি নাড়ার পরে এটা কিন্তু খুবই সফট হয়ে গিয়েছে। এখন এটার ভিতরে আমি গ্রেট করা আলুটা অ্যাড করে দিব। এখন আলুটা আর সুজিটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপরে একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিয়েছি। নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মথে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই, আপনারা ময়দা অ্যাড করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমি দুইটা ভাগ করে একটা ভাগ ভালোভাবে বেলে নিয়েছি। যেখানে বেলবেন সেখানে একটু তেল কিংবা বাটার কিংবা ঘি একটু মাখিয়ে নেবেন, তাহলে এটা ওঠাতে সুবিধা হবে। এখন দেখুন একটা রুটির মতো বেলে নিয়েছি। এখন আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি।
আপনারা চাইলে বয়ম মেয়ের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। দেখুন এখন সেম কুকি কাটারের ছোট সাইজটা দিয়ে আমি ভিতরের অংশটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমার দুই ধরনের ফ্রেঞ্চ ফ্রাইজ হয়ে গিয়েছে। দেখুন আমি এখন বাকি অংশটা উঠিয়ে আবার বেলে সেম প্রসেসে শেপ দিয়ে নিব ফ্রেঞ্চ ফ্রাইজের। এখন আমি রিং শেপটা বানিয়ে উঠিয়ে নিচ্ছি। যে আমি যে পাত্রে রেখেছি এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি এবং ছড়িয়ে ছড়িয়ে রেখেছি। এটা কিন্তু খুবই সফট। এখন এটা যেটা দেখছেন এটা কিন্তু বাটন বলেন কিংবা বাটন বলেন যেটাই বলেন সেই শেপটাই ফ্রেঞ্চ ফ্রাইজের। এটা কিন্তু খেতে হবু রেস্টুরেন্ট স্টাইলেই হবে। দ্বিতীয়টা দিয়ে আমি দেখুন এভাবে ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাইজটা বানিয়ে নেব, অর্থাৎ ফিঙ্গার শেপের ফ্রেঞ্চ ফ্রাইজটা বানিয়ে নেব। আমার তিন ধরনের ফ্রেঞ্চ ফ্রাইজের শেপটা দেওয়া হয়ে যাচ্ছে। এখন এটা দিয়ে ভাজতে যেতে হবে। দেখুন এটাও বানানো কমপ্লিট। এখন এগুলো ফ্রাই করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি। একটু বেশি দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে এ পর্যায়ে আমি রিং শেপটা ভেজে নিচ্ছি। খুব সফটলি দিতে হবে কারণ এগুলো খুবই সফট। এখন কিছুক্ষণ পরে উপরে ভেসে উঠবে। এখন শক্ত হয়ে এসেছে একটু, এখন নাড়া যাবে, সমস্যা হবে না। এই ধরনের কালার করেও কিন্তু আপনারা উঠিয়ে নিতে পারেন, কিন্তু আমি চাচ্ছি আরো একটু ডিপ কালার। এই যে এই ধরনের কালার যখন চলে এসছে তখন আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে বাকিগুলাও আমি ফ্রাই করে নিব। এখন ভেজে দেখাচ্ছি ফিঙ্গার শেপের ফ্রেঞ্চ ফ্রাইজ গুলা। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা তখনই সেটা দেখে নিতে পারবেন। সেম প্রসেসে আমি বাকিগুলোও ফ্রাই করে নিব। এখন দেখাবো বাটন শেপের ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ফ্রাই করছি। বাটন শেপের ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি ফ্রাই করে বাকি যেগুলো ছিল সবই ফ্রাই করে ফিরে এসেছে। যে দেখুন এগুলা যে কোনো ধরনের সস দিয়ে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।